সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চরম উত্তেজনা। এখন আমরা আছি খুলনা প্রায়তন্ত্র শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড়ে ছাত্র জনতার ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি মোড়। শিববাড়ি মোড়ে এখন আপামর ছাত্র জনতা খুলনাবাসী ঢল নেমেছে। বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে, ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে। আমরা জানি না হঠাৎ করে কেন উত্তেজিত ছাত্র জনতা সকাল থেকে এখানে অবরোধ করে আছে। খুলনা শিববাড়ি মোড়ের নাম রাখা হয়েছে শহীদ মীর মুগ্ধ চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে ছাত্র ছাত্রী উত্তেজিত, তারা বিজয় মিছিল করতে যাচ্ছে। আমরা শুনেছি যে এখানে খবর এসেছে ঢাকা থেকে সরকার পদত্যাগ করেছে বা পদত্যাগ করতে যাচ্ছে, এমন কোনো ঘোষণা কেউ দিয়েছে। এবং দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা এখানে সবাই উত্তেজিত স্লোগান দিচ্ছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সবাই বিজয় মিছিল করার জন্য সবাই রেডি হচ্ছে এবং সবাই নাচানাচি গান গাচ্ছে এবং সাথে সাথে স্লোগান দিচ্ছে, তারা আনন্দে উদ্বুলিত। আমরা যদিও জানতে পেরেছি একটি সূত্রে জানতে পেরেছি ঢাকা থেকে কোনো সংবাদ এসেছে, হয়তো ভালো কোনো সংবাদ পেয়ে তারা উত্তেজিত হয়ে গেছে এবং আনন্দ উল্লাস প্রকাশ করছে। তারা পানি ছিটাচ্ছে, আনন্দ উল্লাস করছে, উত্তেজিত স্লোগান দিচ্ছে এবং বিজয় মিছিল করার জন্য প্রস্তুতি তারা নিচ্ছে। যদিও আমরা সত্যতা এখনও যাচাই করতে পারিনি, সত্যতা এখন জানতে পারিনি এখনও। আমরা এখন 2:45 অর্থাৎ 2:45 বাজে। এই 2:45 সময় হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে ছাত্র জনতা, যেদিকে ছিল সবাই শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে। এবং জানি না সবাই একটা উত্তেজনা বিরাজ করছে শিববাড়ি মোড়ে। যদিও সত্যতা আমরা জানতে পারিনি কী হয়েছে, ঢাকা থেকে কী সংবাদ এসেছে আমরা এখনও জানতে পারিনি। তবে কেউ কেউ ছাত্ররা বলতেছিল যে নির্ভরযোগ্য সূত্র না, আমরা ছাত্রদের মুক্তি শুনেছি যে হয়তো সরকার পদত্যাগ করেছে অথবা পদত্যাগ পত্র ঘোষণা করবে, এমন একটা কোনো ভালো সংবাদ শুনতে পেয়ে এখন ছাত্র জনতা উত্তেজিত হয়ে গেছে এবং তারা বিজয় মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। খানিক উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন শিববাড়ি মোড়ে বর্তমান অবস্থা, বর্তমানে পরিস্থিতি। আমরা চেষ্টা করছি ঢাকা থেকে সংবাদ নেওয়ার জন্য, হয়তো ভালো কোনো সংবাদ আসতেছে বা কী সংবাদ শোনা হয়েছে। ছাত্রছাত্রীরা কেন এরকম হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে আমরা আপনাদেরকে জানাব। আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখছেন মাইকে করে বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঘোষণা দিচ্ছে, কেউ মাঠ ছেড়ে যাওয়ার জন্য নিষেধ করছে এবং তারা বলছে ঢাকা থেকে পুরা শিওর না হওয়া পর্যন্ত কেউ মাঠ ছাড়বেন না, এভাবে ঘোষণা দেওয়া হচ্ছে। আমরা শুনতে পেলাম খুলনা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ মাইকিং করে বলছে যে ঢাকা থেকে যে ছয় বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছয়জন নাহিদ, এনারা যদি না বলেন না, শিওর না হয়ে কাউকে মাঠ না ছাড়ার জন্য তারা নিষেধ করছে এবং অনুরোধ করছে মাঠে থাকার জন্য। এখনও তারা কনফার্ম হতে পারেনি ঢাকা থেকে কী নিউজ এসেছে। কেউ হয়তো নিউজ দিয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে বা সরকার পদত্যাগ করেছে বা পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, এই কারণে খুলনার আপামর ছাত্র জনতা উত্তেজিত হয়ে গিয়েছে এবং তারা এখানে এক উত্তেজনা বিরাজ করছে। বিজয় মিছিল করার জন্য তারা উত্তেজনা এক ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। খুলনা শিববাড়ি মোড়ে উত্তেজিত, খানিকটা উত্তেজিত, কিছুদিন আগে খানিকটা উত্তেজিত হয়ে গিয়েছিল। কেউ হয়তো সংবাদ দিয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা পদত্যাগপত্র জমা দিবে, এমন কোনো সংবাদে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উত্তেজিত হয়ে গিয়েছিল এবং বিজয় মিছিল করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। আমার মনে হয় এটা সত্য নয়, এটা গুজব। আমরা জানতে পেরেছি যে এটা গুজব,
কোনো ছাত্র ছাত্রীরা এটা গুজব ছড়িয়েছে। খনিকের জন্য উত্তেজনা বিরাজ করছিল খুলনা শিববাড়ি মোড়।